প্রিয় দর্শক, সৌভাগ্য ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের জানাব শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কে। আপনাদের মধ্যে অনেকেই জানেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কত ব্যাপক গুরুত্ব রয়েছে। বলা হয় মৃত্যুর মুখে থাকা মানুষও এই মন্ত্র জপ করলে মৃত্যুকে জয় করতে পারে, অর্থাৎ তার মৃত্যু হয় না, তার সমস্যা সমাধান হয়ে যায়। তাই তো এই মন্ত্রের নাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র। কিন্তু শুধু মৃত্যু নয়, আমাদের জীবনে যে বহু প্রকার সমস্যা রয়েছে সেই সকল প্রকার সমস্যার কম বেশি সমাধান এই মন্ত্র করে থাকে। আপনি যখন এই মন্ত্র পাঠ করবেন, আপনার দেহ মনে এমন এক তরঙ্গের সৃষ্টি হবে, এমন এক বিদ্যুৎ গতির সৃষ্টি হবে, আপনি নিচে থেকেই অনুভব করবেন আপনার সুফলটি। তাই বন্ধুরা, জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি আজকে আপনাদের সামনে এই মন্ত্রের সুফলগুলি বলবো এবং সর্বশেষে মন্ত্রটিও বলবো, সবাই উচ্চারণ করবেন, মনে রাখবেন বা লিখে নেবেন। যাই হোক, মূল ভিডিওতে চলে আসা যাক। তবে প্রতিবারের মতো আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আজকে আমাদের চ্যানেলটি প্রথমবারের জন্য দেখছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। হ্যাঁ, যদি আমাদের ভিডিও আপনাদের পছন্দ হয়, আর না হলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। বেদে এই মন্ত্রটি সংস্কৃতে লেখা আছে। এই মন্ত্রটি 4 লাইনে ভাঙা। মন্ত্রটির মধ্যে 8টি চিহ্ন রয়েছে, যা উচ্চারণ করার সময় আপনার সারা শরীর জুড়ে একটি কম্পন ছড়িয়ে পড়বে। এই কম্পনই শরীরের ভেতরে থাকা হাজারো ক্ষতকে নিমিষেই সারিয়ে দেবে। শুধু তাই নয়, ব্রেনের পাওয়ার বৃদ্ধিতেও এই মন্ত্রের বিশেষ ভূমিকা রয়েছে। আধুনিককালে এই মন্ত্র নিয়ে একাধিক গবেষণা হয়েছে। তাতে দেখা গেছে মন্ত্রটি পাঠ করার সময় মস্তিষ্কের ভেতরে থাকা নিউরনগুলি এমনভাবে অ্যাক্টিভ হয়ে যায় যা ধীরে ধীরে আপনার মনোযোগকে বৃদ্ধি করতে সাহায্য করে, সেই সঙ্গে বুদ্ধি ও স্মৃতিশক্তির উন্নতি ঘটে। এই মন্ত্রটি পাঠ করলে আপনার অবশ্যই মনোযোগ বৃদ্ধি পাবে। বেদে একটা সময় উল্লেখ পাওয়া যায় যখন এই পৃথিবীতে বসবাস করা কোনো মানুষই মৃত্যু হতো না, ফলে একটা সময় গিয়ে সারা পৃথিবীর খাবার শেষ হতে শুরু করেছিল। সেই সময়ে যমরাজ প্রথম মৃত্যুর সঙ্গে পরিচয় ঘটালো মানুষের, কারণ এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল যে জীবন এবং মৃত্যুর মধ্যে ভারসাম্য ফিরে আসাটা খুবই দরকার ছিল। আর এই কাজটি করেছিলেন স্বয়ং যমরাজ। কিন্তু এর প্রভাবে মানুষের মনে মৃত্যুর ভয় এমনভাবে ঢুকে গিয়েছিল যে তারা সব সময় মনে করত যে তারা মারা যাবেন। এমনকি এই ভয়ের কারণে শরীরের ভাঙন শুরু হয়। এই সময়ে ভগবান শিব মানবজাতির হাতে তুলে দেয় এক ব্রহ্মাস্ত্র। এই অস্ত্র বলে ভয়ের ওপর জীব সম্ভব করেছিল। সেই ব্রহ্মাস্ত্র কি জানেন? মহামৃত্যুঞ্জয় এই মন্ত্র। তাই আপনিও যদি সুন্দর রোগমুক্ত জীবন পেতে চান, তাহলে স্বয়ং ভগবান শিবের দেওয়া এই মন্ত্রকে কাজে লাগাতে পারেন। উপকার যে পাবেন তা হলফ করে আমি বলতে পারি। শুধু তাই নয়, যে কোনো ধরনের ভয় দূর হয়ে মনের শক্তি বৃদ্ধি পাবে এবং এই মন্ত্র কোনো বিকল্প হয় না।
পরিবারের সুখ শান্তির সোয়া লাগে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়মিত জপ করলে জীবনে সুখ সমৃদ্ধি আপনার অবশ্যই বৃদ্ধি পাবে, সেই সঙ্গে ভাগ্যও ফিরবে। তাই ভাগ্যের যে চাকা ঘোরাতে হবে, অর্থাৎ দুর্ভাগ্যের কারণে আমাদের জীবন যে দুর্বিষহ হয়ে ওঠে, তার নিয়মিত এই মহামন্ত্র পাঠ করলে আপনি নিস্তার পাবেন। এমনটাই বিশ্বাস করা হয় যে প্রতিদিন যদি 108 বার এই মন্ত্র পাঠ করেন, আপনি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হবেন না। খারাপ শক্তি ধারের কাছেও আপনার ঘেঁষতে পারবেন না। শাস্ত্রমতে এই শক্তিশালী মন্ত্রটি 108 বার পাঠ করলেই আপনার চারপাশে শুভ শক্তির প্রভাব বেড়ে যাবে, তেমনি নেগেটিভ এনার্জিগুলো আপনার ধারের কাছে ঘেঁষতে পারবে না, ফলে কোনো ধরনের বিপদ ঘটার আশঙ্কা একেবারেই কমে যাবে। সেই সঙ্গে কালা জাদুর প্রভাব নিমেষেই কেটে যাবে। তাই বলা হয়, বন্ধুরা, সুখ শান্তি সমৃদ্ধি ও নিরাপদ জীবনের জন্য অবশ্যই এই মন্ত্রটি আপনি পাঠ করুন। এবার আসা যাক মূল মন্ত্রটির বিষয়ে। মন্ত্রটি হলো ওম এত কাম যম মাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উড়ুভুরু কম্ভিয়া বর্ধনম মৃত্যু মুখোশিয়া মামারি তাত। আবার বলছি, মন্ত্রটি হলো ওম এত কাম যম মাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উড়ুভুরু কম্ভিয়া বর্ধনম মৃত্যুম মুখোশিয়া মামারি তাত। এই মন্ত্রটি 108 বার পাঠ করার চেষ্টা করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আসলে ভগবান শিবের মন্ত্র, ঋগ্বেদে এর উল্লেখ পাওয়া যায়। এই মন্ত্র বললে মৃত্যুকেও জয় করে নেওয়া যায়। যদি ঠিক ঠিক নিয়ম মেনে এই মন্ত্রটি জপ করা যায়, তাহলে দেহের অন্দরে বৈদিক শক্তি এতটাই বেড়ে যায় যে মৃত্যুও ধারের কাছে ঘেঁষতে ভয় পায়। প্রসঙ্গত, অনেক বইয়েতেই এই মন্ত্রকে রুদ্রমন্ত্র নামেও ডাকা হয়। রুদ্র কথার অর্থ হল তেজ বা শক্তি, যা শরীরকে এত মাত্রায় শক্তিশালী করে তোলে যে কোনো রোগই জটিল আমাদের রোগ সমস্যা সৃষ্টি করতে পারে না। অনেকেই এই মন্ত্র পাঠ করেন। সাধারণভাবে মুনি ঋষিরা এই মন্ত্র পাঠ করার ফলে দীর্ঘ আয়ু পায়, এমনকি তারা মৃত্যুকেও জয় করে নেয়। তাই এই মহা মৃত্যুঞ্জয় মন্ত্রকে মৃত্যু সঞ্জীবিনী মন্ত্র হিসেবেও অনেকে চেনে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তার সঙ্গে যারা আজকে নতুন বন্ধু রয়েছেন, এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর এই সম্পর্কে আপনার যে কোনো প্রকার মন্তব্য অবশ্যই জানাবেন। বন্ধুরা, যে মন্ত্রটি আমি বললাম, এই মন্ত্রটি অবশ্যই আপনারা নোট ডাউন করে নিন এবং প্রত্যেক দিন মুখস্থ করে ফেলুন, যাতে আপনি প্রত্যেক দিন না দেখেই উচ্চারণ করতে পারেন এবং আপনি এই বিভিন্ন প্রকার সমস্যার সমাধান করতে পারেন। আজ সোমবার, তাই সোমবার দিন আপনাদের এই বিশেষ মন্ত্রটি আমি জানিয়ে দিলাম। যদি সম্ভব হয় আজ থেকেই শুরু করুন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।